হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু টিএস এডুকেশান ফ্রেন্স আজকে নল ও ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো আমরা উনিশ থেকে ছাব্বিশ পর্যন্ত সমস্ত প্রশ্ন তোমাদেরকে সমাধান আর এস আগরওয়ালের বাংলা বইটা থেকে আমরা তোমাদেরকে করাচ্ছি আর প্রত্যেকটা প্রশ্ন যদি আলাদাভাবে তোমরা দেখতে চাও নিচে ডিসক্রিপশানে দেখবে টাইম দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদাভাবে করা রয়েছে জাস্ট সেই কোয়েশ্চানে ক্লিক করে তোমরা সেই প্রশ্নটাকে আলাদাভাবে দেখতে পারো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যদি যুক্ত না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে নাও তো ফ্যান্স দেখো আগের দিনের আমাদের যে প্রশ্নটা ছিল বারো নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম আজকে সেই সেটার সমাধান আমি তোমাদেরকে প্রথমে করাবো তো কি দেওয়া রয়েছে একটি ট্যাপ দ্বারা একটি ট্যাঙ্ক ছয় ঘন্টায় ভর্তি হয় ট্যাপ ট্যাঙ্কটি অর্ধভর্তি হলে তিনটি এরকম ট্যাপ যুক্ত করা হলো তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে এখন কি বলা হয়েছে যে একটি ট্যাঙ্ক দ্বারা একটা কি হতে পারে আমাদের ছ ঘন্টায় হলো আমাদের পূর্ণ হয়ে যায় ছ ঘন্টা ভর্তি হয়ে যায় এখন অর্ধভর্তি অবস্থায় রয়েছে ট্যাঙ্কটা তাহলে এরকম তিনটে ট্যাপ যুক্ত করা হলে তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ করতে কতটা সময় লাগবে তুমি দেখো আমরা যদি এটাকে জেনারেলি ভেবে থাকি যে তোমরা কি বলতে পারি দেখো সম্পূর্ণ ট্যাঙ্কটা আমাদের কি বলা হয়েছে যে ধরো যে কোনো একটা ট্যাঙ্ক রয়েছে ধরো এরকম একটা ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি করতে আমাদের কত ছ ঘন্টা সময় লাগে কত ছ ঘন্টা আমাদের সময় লাগে এখন বলা হয়েছে ট্যাঙ্কটি অর্ধভর্তি করা হলো তার মানে অর্ধভর্তি করা হলো মানে কি আমরা বল বলতে পারি যে ওই ট্যাপ একটা ট্যাপ দিয়ে তার মানে কি তিন ঘন্টা সময় লেগেছে আমাদের অর্ধভর্তি করতে কত সময় লাগলো এই একটা ট্যাপ যখন রয়েছে যখন এক একটা ট্যাপ কাজ করছে তখন এই একটা ট্যাপ থেকে একটি একটি যেই ট্যাপ রয়েছে সেই একটি ট্যাপ থেকে যদি কাজ করে তাহলে তিন ঘন্টা অর্ধেক ভর্তি করতে লেগেছে তাহলে বাকি কতটা রয়েছে বাকি রয়েছে আর অর্ধেক বাকি রয়েছে টোটাল ছিল যতটা তার মধ্যে অর্ধেক ভর্তি করেছে আর অর্ধেক বাকি রয়েছে তার মানে কি আর তিন ঘন্টার কাজ আমাদের কী ছিল বাকি ছিল যদি একটা ট্যাঙ্ক কাজ করত। তাহলে ট্যাপ কাজ করত তাহলে কত সময় লাগতো তিন ঘন্টা কিন্তু এখন বলা হলো আরও এরকম তিনটে ট্যাপ যুক্ত করা হলো অর্থাৎ আগে ছিল কত একটা ট্যাপ এখন আরও তিনটে যুক্ত করা হলো টোটাল চারটে ট্যাপ হয়ে গেল। সেম ট্যাপ তাহলে তিন ঘন্টা যেই কাজটা বাকি ছিল সেই কাজটা এখন কত ঘন্টা হয়ে যাবে বলো তো সেই কাজটা এখন তিন তিন ঘন্টার কাজটা কি একটা টাইপের তিন ঘন্টা লাগতো তাহলে চারটে টাইপের কত লাগবে তিন বাই চার ঘণ্টা অর্থাৎ এত ঘন্টা যেটাকে আমরা কী লিখতে পারি তিন বাই চার ইন্টু সিক্সটি অর্থাৎ থ্রি বাই ফোর ইন্টু সিক্সটি ইজুকাল টু কত হয়ে যায় পনেরো অর্থাৎ ফর্টি ফাইভ মিনিট তার মানে আমি কী বলতে পারি এখনও আরও ফর্টি ফাইভ মিনিট লাগবে তাহলে টোটাল কত সময় লেগেছে আমরা বলতে পারি আগে লেগেছিল কত আগে লেগেছিলো অর্ধেক ভর্তি করতে তিন ঘন্টা সময় লেগেছিলো আর এখন বাকি অর্ধেক যেহেতু একটার বদলে চারজন মিলে কাজ করছে পঁয়তাল্লিশ মিনিট লাগবে টোটাল ভর্তি হতে কতটা সময় লাগবে থ্রি আওয়ার্স অ্যান্ড ফর্টি ফাইভ মিনিট তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বুঝতে পেরেছ টোটাল ট্যাঙ্কটা ভর্তি করতে ছ ঘন্টা সময় লাগবে দেখো যদি কারোর বুঝতে প্রবলেম হয় আর একবার দেখে নাও টোটাল ট্যাঙ্কটা ভর্তি করতে তাদের কত সময় লাগবে টোটাল ট্যাঙ্কটা ছ ঘন্টা কিন্তু অর্ধেক ভর্তি করেছে মানে তিন ঘন্টা কাজ অলরেডি করে ফেলেছে একটা ট্যাপে এখন একটার বদলে চারটে ট্যাপ করা হয়েছে আরও তিনটে ট্যাপ অ্যাড করা হয়েছে তাহলে চারটে ট্যাপ তাহলে বাকি ছিল কি আর তিন ঘন্টার কাজ বাকি ছিল সে তিন ঘন্টার কাজটা এখন চারটে ট্যাপে কত ঘন্টায় করবে তিন বাই চার অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটে করবে তাহলে টোটাল ট্যাপটা ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লেগে আগে তিন ঘন্টা অর্ধেক ভর্তি হতে আর পরের ভর্তি হতে হলো পঁয়তাল্লিশ মিনিট টোটাল হল তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় তাদের লেগেছিলো ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাই তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেলো ডি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো এরপর আমরা পরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে এবিসি তিনটি পাইপ পৃথকভাবে তিরিশ মিনিট কুড়ি মিনিট এবং দশ মিনিট একটি ট্যাঙ্ক পূর্ণ করে ট্যাঙ্কটি খালি অবস্থায় তিনটি পাইপ চালু করা হলো চালু করা হলো এবিসি পাইপ যথাক্রমে তিনটি রাসায়নিক তরল পি কিউ আর নির্গত করে তিন মিনিট পাইপগুলো চলার পর দ্রবণে আড়ের পরিমাণ কত অংশ হবে সেটা আমাদেরকে বলা হয়েছে দেখো এখানে কিন্তু আলাদাভাবে তোমাদেরকে বলেনি যে কত সময় লাগছে বা কী রয়েছে এগুলো কিছু আমাদেরকে বলা হয়নি তাহলে আমি কি করে করব আমাদের কি বলা হয়েছে এ বি সি তিনটে পাইপ রয়েছে এ বি আর সি তিনটে পাইপ রয়েছে তাহলে এ হলো গত তিরিশ ঘন্টা তিরিশ মিনিটে পূর্ণ করে বি হলো কুড়ি মিনিটে আর সি হলো আমাদের দশ মিনিটে পূর্ণ করে তিনটে আমরা যদি লসাগুন এ নিয়ে আমাদের কত চলে আসছে তিরিশ কুড়ি লসাগুলো ষাট হয়ে গেলো এটা হলো দুই ইউনিট করে প্রতি ঘন্টায় পূর্ণ করছে মিনিটে পূর্ণ করছে এই হলো তিন ইউনিট করে প্রতি মিনিট আর এই হলো ছয় ইউনিট করে প্রতি বি হলো বি হলো তিন ইউনিট করে আর সি হলো ছয় ইউনিট করে আমাদের পূর্ণ করছে প্রতি ঘন্টায় এখন কি বলা হয়েছে এখন বলা হয়েছে এ কি করে দেখো এ হলো এ যে রয়েছে এ হলো আমাদের হলো কি পি রাসায়নিক তরল হলো এ নির্গত করে আর বি হলো আমাদের হলো কিউ তরল নির্গত করে আর সি হল আর তরল নির্গত করে এখন বলা হয়েছে তিন মিনিট পাইপটি চলেছে তিন মিনিট পাইপগুলি চলার পর দ্রবণে আড়ের পরিমাণ কতটা হবে তাহলে তিন মিনিট যখন চলছে তখন তিন মিনিট তিনটে পাইপই আমাদের তিন মিনিট করে চলেছে তাহলে তিন মিনিটে টোটাল কত ইউনিট দেখো তো ইয়ে হবে তাহলে তিনটে পাইপ কি এ হলো তিন মিনিটে কত দুই ইউনিট করে করে তাহলে তিন মিনিটে এ কত করবে তিনজনে মিলে টোটাল করবে কত থ্রি গুণ দুই প্লাস তিন প্লাস ছয় তো অর্থাৎ ছয় গুণ এগারো অর্থাৎ তেত্রিশ অংশ টোটাল পূর্ণ করবে তিনজনে মিলে তিনটে পাইপ মিলে কী করবে টোটাল তেত্রিশ ইউনিট পূর্ণ করবে তাই তো দেখো এ হলো দুই ইউনিট পূর্ণ করছে বি তিন ইউনিট আর সি হলো ছয় ইউনিট পূর্ণ করছে তাহলে তিনজনে মিলে তিন মিনিটে কতটা করবে তিনটে পাইপ মিলে তিন গুণ আমাদের কত তিন দুই পাঁচ আর ছয় এগারো তেত্রিশ ইউনিট আমাদের পূর্ণ করছে এখন বলা হলো তিন মিনিট পাইপগুলো চলার পর দ্রবণে আড়ের পরিমাণ কত তাহলে তিন মিনিট পর আর দ্রবণ কতটা আমাদের পূর্ণ করবে দেখো আর এক এক ইসে কতগুলো করে করছে আর এক এক মিনিটে করছে ছয় ইউনিট করে তাহলে তিন মিনিটে কত করবে পূর্ণ তিন গুণ ছয় অর্থাৎ আঠারো ইউনিট তাহলে টোটাল আমাদের কি বলা হয়েছে তাহলে কত অংশ তাহলে আমরা কি বলতে পারি টোটাল আমাদের কত আঠারো ইউনিট আর পূর্ণ করছে আর টোটাল কতটা দ্রবণ পূর্ণ হচ্ছে তেত্রিশ ইউনিট তাহলে কত অংশ পূর্ণ হয়েছে আমরা যদি এটা কেটে দিই তিন ছয় আঠারো তিন এগারো তেত্রিশ অর্থাৎ ছয়ের এগারো অংশ অর্থাৎ অ্যান্সার আমাদের কী হয়ে যাবে বি হয়ে যাবে দেখো বুঝতে যদি প্রবলেম হয় আর আমি বলে দিচ্ছি তোমাদের কী বলা হয়েছে তিনটে পাইপ রয়েছে তিনটে পাইপ যখন কাজ করছে তাহলে কী হয়েছে তার আমরা দেখলাম কি যে এ হল দুই দুই ইউনিট আর বি হলো তিন ইউনিট আর সি হলো ছয় ইউনিট পূর্ণ করে তিনজনে মিলে তিন দুই পাঁচ আরকে ছয় এগারো ইউনিট করে পূর্ণ করে এক এক মিনিটে তাহলে তিন মিনিটে কত তেত্রিশ ইউনিট টোটাল পূর্ণ করবে এখন বলা হয়েছে আর কতটা করবে আর মানে কি সি পাইপটা সি পাইপটা এক এক মিনিটে কত করে করছে ছয় ইউনিট করে তাহলে তিন মিনিটে কত আঠারো ইউনিট পূর্ণ করবে তাহলে কত অংশ তার পূর্ণ করা হলো টোটাল কত তেত্রিশ ইউনিট তার মধ্যে আর একা কত আঠারো ইউনিট পূর্ণ করেছে তাই তো তিনজনে মিলে তেত্রিশ ইউনিট তিনটে পাইপ মিলে আর আর একা কত আঠারো ইউনিট তাহলে আঠারো বাই তেত্রিশ অংশ অর্থাৎ ছয় বাই এগারো অংশ আমাদের ওটা টোটাল তেত্রিশ ইউনিটের মধ্যে কত অংশ আর রয়েছে আঠারো অংশ আঠারো ইউনিট তাহলে তেত্রিশ বাই আঠারো বাই তেত্রিশ এই যে ছয় বাই এগারো অর্থাৎ বি নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেলো বুঝতে পারছি বি আমাদের কে হলো অ্যান্সার হয়ে গেল চলো পরে প্রশ্ন পরে প্রশ্ন কী রয়েছে দুটি পাইপ এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে এ চার ঘন্টায় পূর্ণ করে দুটি পাইপকে যদি পৃথকভাবে চালনা করা হয় তবে পাইপ দু পাইপ বি দ্বারা চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগে এ অপেক্ষা ছয় ঘন্টা বেশি সময় লাগে এ একা কতক্ষণে ভর্তি করতে পারবে এটা আমাদের বলা হয়েছে দেখো আমি প্রশ্নটা এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে একবার বুঝিয়ে জাস্ট একটা ছোট্ট সূত্র বলবো মনে রাখবে সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে কি রয়েছে দেখো আমাদের কি কি বলা হয়েছে বলা হয়েছে একটা পাইপ রয়েছে আমাদের এ পাইপ রয়েছে একটা কি রয়েছে আমাদের এ পাইপ রয়েছে আর একটা হলো বি পাইপ আরে আর একবার কী করছে তিন দুটো মিলে একসাথে কাজ করছে বলছে এ পাইপ যখন দুজন মিলে যখন একসাথে কাজ করে দুটো পাইপ যত হবে তখন চার ঘন্টা সময় লাগে আর যদি এ পাইপটা চালানো করা হয় তার বি পাইপটা ভর্তি করতে এ এ অপেক্ষায় ছয় ঘন্টা বেশি চালন টাইম লাগে অর্থাৎ যদি পৃথকভাবে চালানো হয় যদি এক্স এ হল এক্স ঘন্টা সময় নেয় তাহলে বি কত নেবে ছয় ঘন্টা বেশি নেয় এ অপেক্ষা অর্থাৎ এক্স প্লাস সিক্স ঘন্টা সময় নেবে তাহলে সূত্রটা মনে রাখবে এই ক্ষেত্রে কি হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা হলো আমাদের যে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স অর্থাৎ এ ইন টু বি বাই এক্স প্লাস এক্স প্লাস সিক্স ঠিক আছে এটা আমাদের তোমরা মনে রাখবে ইজুকল টু আমাদের কত হয়ে যাবে এই ফোর চার ঘন্টা এটা মনে রাখবে এ ইন টু বি বাই এ প্লাস বি ইজুকল টু কত হয়ে যাবে ফোর টোটাল যতটা সময় নিয়েছে তারা সেইটার সঙ্গে সমান হয়ে যাবে ঠিক আছে এ কত এক্স ঘন্টা নিচ্ছে আর বি হলো এক্স প্লাস সিক্স বাই এ প্লাস বি অর্থাৎ এ হলো এক্স আর বি প্লাস বি হলো এক্স প্লাস সিক্স আমাদের কী হয়ে যাবে চার ঘন্টা এই সূত্রটা তোমরা মনে রাখবে এই সূত্রে আমরা কি করব দেখো এই সূত্রে এই প্রশ্ন যদি অন্যান্যভাবে করতে চাও অনেকটা বড় হয়ে যাবে সেজন্য আমি তোমাদেরকে জাস্ট এই সূত্রটা মনে রাখতে বলছি এই সূত্রটা তোমরা যদি মনে রাখো এই সূত্র দিয়ে আমরা অপশান টেস্ট করব আমাদের অ্যান্সার কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে তাহলে চলো দেখি আমরা অপশান টেস্ট করে ফেলি এটা দিয়ে অপশান টেস্ট করলে আমাদের কীভাবে দেখো কয়েক সেকেন্ডে অ্যান্সার হয় আমি যদি এক্সের মানে এক বসাই তাহলে আমাদের প্রথমটা কী আসে প্রথম যদি ওয়ান ইন্টু সেভেন এক্স ওয়ান প্লাস সিক্স কত সেভেন বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সেভেন অর্থাৎ ইন্টু এইট নিশ্চয়ই কখনও সাত বাই আট হচ্ছে এটা ফোর হচ্ছে না এটা হলো না অ্যান্সার দুই নম্বর আমরা বসাই দুই দুই বসালে কত হয়ে যায় দুই ইন্টু ছয় দুই আট বাই কত হয়ে যায় দেখো এই এই যেই আমাদের এইটা রয়েছে সূত্রটা এই সূত্রে কিন্তু আমরা ভ্যালুটা বসাচ্ছি এক্সের ভ্যালু দুই বসাচ্ছি এক্সের ভ্যালু দুই বসাও দুই ইন্টু আট বাই দুই দুই চার আট ছয় দশ এটা কত হলো ওয়ান পয়েন্ট সিক্স এটাও তো নিশ্চয়ই আমাদের চার হলো না এটাও অ্যান্সার হবে না সি নম্বর দেখো ছয় ঘন্টা তাহলে ছয় ইন্টু ছয় প্লাস ছয় ইজিকাল টু বারো বাই ছয় যোগ কত হয় ছয় ছয় বারো অর্থাৎ এটা আমাদের কত হলো ছয় গুণ বারো বাই আঠারো এটা যদি কাটি আমাদের কত যে তিন এটা কাটলে চার অর্থাৎ এইটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম আমাদের কত আসলো চার আসলো অর্থাৎ কি আমাদের এই সমীকরণটা সমাধান হলো কোনটায় কি এ সি নম্বর অপশান দিয়ে তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাবে সি হয়ে যাবে বুঝলে আমরা অপশান টেস্ট করবো জাস্ট আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে দেখো কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা বলেছি আগে থেকে অপশন টেস্ট করলে আমাদের অনেক কাছাকাছি হয় সেজন্য আমরা অপশান টেস্ট করে এই এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবো সমাধান মনে রাখবে এর কি এক্স ইন্টু এক্স প্লাস সিক্স দেখো এক্স প্লাস সিক্স সব ক্ষেত্রে হবে এমন কিছু নয় এ ইন্টু বি বাই এ প্লাস বি হুম ইজোকলটু কী হবে এ প্লাস বি দুজনে মিলে টোটাল যে সময়টা নিচ্ছে অর্থাৎ চার ঘন্টা সেইটা ইজোকল্টু আমরা করবো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে দেখো প্রশ্ন কিন্তু কয়েক সেকেন্ডেই নিশ্চয়ই অ্যান্সার হবে তোমরা এই সূত্রটা যদি মনে রাখতে পারো হুম এখন কী দিয়েছে একুশ নম্বর প্রশ্ন কী দেওয়ার আছে একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক অপর একটি পাইপ অপেক্ষা তিনগুণ দ্রুত বেগে ভর্তি হয় যদি দুটো পাইপ বলা হচ্ছে যদি দুটো পাইপ আমাদেরকে কি করা হয় দুটো পাইপ দিয়ে যৌথভাবে কাজ করে তাহলে ছত্রিশ মিনিটে চৌ পূর্ণ হয় যখন দুটো পাইপ একই সাথে কাজ করছে তখন কত সময় লাগছে ছত্রিশ সময় লাগছে ছত্রিশ মিনিট তাহলে ধীরগতি সম্পন্ন পাইপটি একা কতক্ষণে ভর্তি করবে দেখো একই ধরনের প্রশ্ন একদম ইজি প্রশ্ন আমরা করে ফেলি কি বলা হয়েছে দুটো পাইপ দেওয়া রয়েছে একটা পাইপ হলো আমাদের কি দেখো একটা পাইপ আমাদের যেটা নিয়েছে সেটা হলো এ এ পাইপ রয়েছে আর একটা পাইপ রয়েছে আমাদের বি ঠিক আছে এখন কি বলা হয়েছে যে এ পাইপ এ পাইপ যেটা রয়েছে এ পাইপ হল পাইপ একটি পাইপ একটি অপেক্ষা অন্যটি অপেক্ষা ধরলাম এ হলো বি অপেক্ষা তিন গুণ দ্রুত গতিতে পারে তাহলে এ যদি এক আমাদের ধরলাম যে আমরা ধরে নিচ্ছি যে এ অপেক্ষা বি হল তিনগুণ দ্রুত গতিতে কাজ করে তাহলে আমি যদি বি বলি বি তিনগুণ দ্রুততে কাজ করে মানে এ যদি এক ঘন্টা সময় নেয় তাহলে বি কতটা সময় নেবে বি হলো আমাদের দেখো তোমাদের বল এই জায়গাটা আমরা লিখে দিচ্ছি নিচে লিখছি হ্যাঁ দেখো কি বলা হয়েছে এ পাইপ আর বি পাইপ আমাদের বলা হয়েছে এ আর বি এদের কি অনুপাত যেটা দেওয়া রয়েছে যে এ অপেক্ষা বি মানে একটা পাইপ অপেক্ষা আর একটা ট্যাঙ্ক বলেছে আর একটা পাইপ বলেছে আমি ধরে নিলাম এ পাইপের কর্মক্ষমতা বেশি সেই জন্য এ পাইপ যদি এক ঘন্টা নেয় তাহলে বি পাইপ কী আর তিনগুণ দ্রুত কাজ মানে স্লো কাজ করবে তাহলে মানে এ তিন ঘণ্টা সময় নেবে এ আমি ধরলাম যে এর হলো কর্মক্ষমতা বেশি অর্থাৎ এ হল বেশি দ্রুত অর্থাৎ যদি আমরা গতির অনুপাত করি তাহলে এ বাই বি যদি করি তাহলে এর গতি যদি তিন হয় তাহলে বিয়ের গতি কত হবে এক হবে তাহলে সময়ের অনুপাত করলে কী হয়ে যাবে উল্টো হয়ে যাবে এ যদি এক হয় এক হয় তাহলে বি হয়ে যাবে আমাদের কি তিন তাই তো গতির অনুপাত যখন আমরা গতির অনুপাত বের করছি তখন কি হচ্ছে যে এ হলো বি বিয়ের তুলনায় তিনগুণ গতিশীল তাহলে সময়টা কি নেবে তিন ভাগের এক ভাগ নেবে মানে এ যদি এর যদি বেগ যদি তিন কিলোমিটার পার ঘন্টা বা যা কিছু হোক তাহলে সময়টা নিশ্চয়ই এক ঘন্টা লাগবে এর যদি এক কিলোমিটার হলে তিন ঘন্টা লাগে ঠিক আছে বুঝতে পেরেছো তো সময় আর সব সময় বেগ কি জানি আমরা সময় আর বেগ সব সময় কী ব্যস্তানুপাতি অর্থাৎ যার বেগ বেশি বা যার কর্মক্ষমতা বেশি তার সময় সব সময় কম লাগবে তাহলে আমরা সময়ের অনুপাতটা কী দেখলাম ওয়ান ইস টু থ্রি তাহলে দিয়ে আমরা করে ফেলি এ আর বি এটা যদি ওয়ান হয় এটা থ্রি হবে তাহলে ই কত হয়ে যাবে আমাদের তিন দিয়ে ভাগ করলে আমাদের তিন ইউনিট হচ্ছে এটা দিয়ে ভাগ করলে এক ইউনিট হচ্ছে এখন কি বলা হয়েছে যে যদি যৌথভাবে কাজ করে তাহলে ছত্রিশ মিনিটে আমাদের কাজটা কমপ্লিট হয় তাহলে যৌথভাবে কাজ করলে কত এ কত ইউনিট কাজ করছে এক ঘন্টায় তিন ইউনিট আর বি করছে এক ইউনিট অর্থাৎ চার ইউনিট করে কাজ করছে প্রতি ঘন্টায় প্রতি আমরা প্রতি মিনিটে চার চার ইউনিট করে কাজ করছে তাহলে ছত্রিশ মিনিটে কতটা টোটাল ওয়ার্ক যদি বের করতে হয় তাহলে কতটা হবে ছত্রিশ চার গুণ ছত্রিশ এতটা হবে টোটাল ওয়ার্ক তাই তো এখন যদি আমরা বলা হয়েছে গতি সম্পন্ন পাইপটি গতি সম্পন্ন পাইপ কোনটি যে বেশি সময় নেবে অর্থাৎ কি বি পাইপটি বি পাইপটি প্রতি ঘন্টায় কত ইউনিট করে কাজ করে এক ইউনিট তাহলে প্রতি ঘন্টায় যদি এক ইউনিট করে প্রতি মিনিটে সরি ঘন্টায় নেয় এক ইউনিট করে কাজ কাজ করে থাকে তাহলে কত সময় নেবে ইন্টু ডি ধরে নিলাম ডি সময় নেবে ঠিক আছে তাহলে এইটার সঙ্গে যদি সমান করে দিই তাহলে আমাদের ডি ইজকল টু কত চলে আসে ডি ইজকল টু আমাদের ওয়ান ফোর এটা আমাদের অ্যান্সার চলে আসে ঠিক আছে অ্যান্সার হয়তো সি নম্বর এটা আমাদের অ্যান্সার আছে দেখো বুঝতে যদি প্রবলেম হয় আমি আর একবার বিষয়টা বলছি তোমরা বুঝতে পারবে যেহেতু অনেকের হয়তো বুঝতে নাও পারো আমরা যেটা বলেছি কী বলেছি যে এ পাইপ আর বি পাইপ আমি যদি বেগের অনুপাত বা গতির অনুপাত বা কর্মক্ষমতার অনুপাত বলি তাহলে আমি বললাম যে এ এর কর্মক্ষমতা হলো তিনগুণ বিয়ের তুলনায় তার মানে কি সময় কী নেবে এ বি হল তিনগুণ বেশি সময় নেবে যার কর্মক্ষমতা সম কম সে সব সময় বেশি সময় নেবে তাই তো এ আর বি যদি আমরা এখানে বের করি এ আর বি যখন সময়ের অনুপাত বের করি আমরা যদি বলি যে এ হলো আমার যদি সময়ের মানে বেগের অনুপাত বলি যদি বলি এ এক আমাদের এর বেগ হলো তিন ইউনিট আর এ বিয়ের বেগ হলো এক ইউনিট তাহলে সময় কি হবে উল্টো হবে এর এক ইউনিট আর বিয়ের হলো তিন ইউনিট হবে উল্টো হবে তাই তো তাহলে আমাদের সময়ের অনুপাতটা কি দেখলাম ওয়ান আমি টু থ্রি আমি এটা দিয়ে আমরা করলাম করলে আমাদের কি আসছে যে এ হলো প্রতি মিনিটে কত তিন ইউনিট করে কাজ করে আর বি হল এক ইউনিট করে কাজ করে তাহলে দুজনে মিলে প্রতি মিনিটে কতটা চার ইউনিট করে কাজ করে তাহলে টোটাল ওয়ার্ক কি ইকুয়াল টু কি তাহলে যে আমরা কী চার ইউনিট ইন্টু কত সময় নিয়েছে বলেছে এটা ছত্রিশ মিনিট সময় নিয়েছে তাহলে চার ইনটু ছত্রিশ তাহলে বি এখন বলা হয়েছে ধীরগতি সম্পন্ন ধীরগতি সম্পন্ন মানে কি যে বেশি সময় নিচ্ছে কে বেশি সময় নিচ্ছে বি আমরা দেখেছি বি বেশি সময় নিচ্ছে তাহলে প্রতি মিনিটে কত অংশ করে করে এক ইউনিট করে তাহলে কত সময় লাগবে ধরলাম ডি সময় লাগবে তাহলে ফোর ইন্টু থার্টি সিক্স ইজ ইকাল টু ওয়ান ডি ডি এর ভ্যালু আমাদের হয়ে গেল ওয়ান দেখো কোনো প্রশ্ন যদি আমরা বলার বলার সময় অনেক সময় দেখবি যে আমাদের ঘন্টা মিনিট উল্টো পাল্টা বলে ফেলা হয়ে যা হয়ে যাচ্ছে অনেক সময় যদি বুঝতে প্রবলেম হয় নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কী প্রবলেম হলো ঠিক আছে চলো পরে প্রশ্নে চলে যায় পরে প্রশ্ন কী দেওয়া রয়েছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে সি তিনটি পাইপ একটি ট্যাঙ্ক পাঁচ ঘন্টায় পূর্ণ করতে পারে সি পাইপ বি পাইপের দ্বিগুণ কর্মক্ষমতা সম্পন্ন এবং বি পাইপ এ পাইপের দ্বিগুণ কর্মক্ষমতা সম্পন্ন তাহলে এ পাইপ একা কত সময় ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারবে তাহলে এখন কি বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি তিনটে পাইপ যখন একত্রে কাজ করছে তখন কতটা সময় নিচ্ছে কতক্ষণ তখন টোটাল পাঁচ ঘন্টা সময় নিচ্ছে এইটাই আমাদের কি টোটাল ওয়ার্ক যে কোনো একটাতে আমরা বসিয়ে দিলে ক্যাপাসিটি টাইম ইজ বল টু টোটাল ওয়ার্ক হয় এখন এখানে আরেকটা কথা কি বলেছে সি হলো বি পাইপের দ্বিগুণ কর্মক্ষম অর্থাৎ তিনটে পাইপের আমরা কর্মক্ষমতার অনুপাত যদি বের করি এ বি আর সি এখন বলা হয়েছে সি পাইপ হলো বি পাইপের দ্বিগুণ কর্মক্ষমতা সম্পন্ন অর্থাৎ বি যদি এক হয় সি কতটা হবে দুই হবে আবার কি বলা হয়েছে যে বি পাইপ হলো এ পাইপের দ্বিগুণ কর্মক্ষমতা সম্পন্ন বি পাইপ আবার কি এর দ্বিগুণ কর্মক্ষমতা সম্পন্ন এ পাইপের দ্বিগুণ অর্থাৎ এ যদি এক হয় তাহলে বি কত হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে এটা পূর্ণ করে দিই এটা দুই হয়ে যাবে আর এটা এক দিয়ে পূর্ণ করে দাও অনুপাতটা কত আসলো ওয়ান দুই এককে দুই আর একটা ফোর ওয়ান ইজ টু টু ইজ টু ফোর এটা হলো এদের কর্মক্ষমতার অনুপাত এখন বলা হোক কি বলা কি হয়েছে যে এ পাইপটাই একা ট্যাঙ্কটিকে কত সময় ধরে পূর্ণ মানে আমাদের পূর্ণ করবে সেটা আমাদের বলা হয়েছে তাহলে দেখো এটা আমাদের কি এটা হলো আমাদের কর্মক্ষমতার অনুপাত বেরিয়েছে তাহলে আমরা টোটাল ওয়ার্ক এখান থেকে বের করে ফেলতে পারি কি বাড়ি না দেখো তো উপরেরটায় যদি আমরা ভ্যালু বসিয়ে দিই এ বি সি এর এখানে ভ্যালু বসিয়ে দিই আমরা তো সব অনুপাত নিয়েই কাজ করি তাহলে এটা কি ওয়ান প্লাস টু বি হলো টু আর এটা হলো ফোর টু কী হয়ে যাবে ফাইভ টু কত হলো দুই আর এর আগে তিন আট চার সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ইউনিট টোটাল কত পঁয়ত্রিশ ইউনিট টোটাল ওয়ার্ক আমাদের কত হলো পঁয়ত্রিশ ইউনিট এখন বলা হয়েছে এ পাইপ কত সময় ট্যাঙ্কটি পূর্ণ করবে তাহলে আমি ধরুন নিলাম এ পাইপের প্রতি ঘন্টায় কত ইউনিট করে পূর্ণ করে এক ইউনিট করে তাহলে এই পঁয়ত্রিশ ইউনিট পূর্ণ করতে কত সময় নেবে পঁয়ত্রিশ ঘন্টা অর্থাৎ অ্যান্সার কী হয়ে যাবে আমাদের ডাইরেক্ট সি যেটা রয়েছে এটা অ্যান্সার চলে আসবে বুঝতে পারছ তুমি এইভাবে লিখতে পারতে এ হলো কি এক ইউনিট করে পূর্ণি করে ধরলাম ডি সময় লাগবে তাহলে এটা কি ইজুকল টু কি টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক ইজুকল টু পঁয়ত্রিশ ডি এর বেরোস সেই পঁয়ত্রিশে আসতো এইভাবে লিখতে পারতে বা ডাইরেক্ট লিখতে পারো যে টোটাল ওয়ার্ক পঁয়ত্রিশ আর এ এক এক ঘন্টা হলেও এক ইউনিট করে করে তাহলে পঁয়ত্রিশ ইউনিট করতে পঁয়ত্রিশ ঘন্টা তার সময় লাগবে ঠিক আছে চলো পরে প্রশ্ন পরে প্রশ্ন কী দেওয়া রয়েছে একটি সুইমিং পুলে তিনটি একই ধরনের পাইপ লাগানো রয়েছে ঠিক আছে এখন বলা হয়েছে তিনটি একই ধরনের পাইপ লাগানো রয়েছে প্রথম দুটি পাইপ একসাথে চালিয়ে পুলটি যতক্ষণে ভর্তি হয় তৃতীয় পাইপ একাই সেই সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করে ঠিক আছে এখন দ্বিতীয় পাইপটি পুলটিকে ভর্তি করতে প্রথম পাইপ অপেক্ষা পাঁচ ঘন্টা কম সময় নেয় এবং তৃতীয় পাইপ অপেক্ষা চার ঘন্টা বেশি সময় নেয় তাহলে প্রথম পাইপটির প্রয়োজনীয় সময় কত হবে এটা আমাদের বের করতে বলা হয়েছে এই প্রশ্ন আমি এর আগেও টাইম অ্যান্ড ওয়ার্কে তোমাদেরকে করিয়েছি যে এই ধরনের প্রশ্নগুলো কয়েক সেকেন্ডে জাস্ট লিখবো অ্যান্সার আমাদের চলে আসবে ঠিক আছে এতটাই ছোট আমরা কিন্তু তোমরা যদি নর্মাল বইয়ের নিয়মে করতে চাও তাহলে পাঁচ সাত মিনিট এমনি লেগে যাবে তো চলো আমি প্রশ্নটা করে দিচ্ছি কি বলা হয়েছে তিনটে পাইপ রয়েছে একটা পাইপ রয়েছে এ পাইপ একটা পাইপ রয়েছে বি পাইপ এই জন্য একটা রয়েছে আমাদের এ পাইপ একটা রয়েছে আমাদের বি পাইপ আর একটা রয়েছে সি পাইপ এখন কী বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে যে তিনটে পাইপ প্রথম তিনটে পাইপ রয়েছে প্রথম দুটো পাইপ একসাথে চালিয়ে পুলটি ভরতে যতক্ষণ সময় লাগে তৃতীয় পাইপ একাই সেই সময় লাগে মানে সেই সময় কাজটা করতে হবে তার মানে আমি বলতে পারি তৃতীয় পাইপটির কর্মক্ষমতা হলো প্রথম দুটোর কর্মক্ষমতার সমান যোগফলের সমান তাই তো এ আর বি দুজনে মিলে যা কাজ করে সি একা সেই কাজ করে তার মানে কি এর কর্ম সি এর কর্মক্ষমতা এ প্লাস বি দুজনের কর্মক্ষমতার সঙ্গে সমান এ আর বি এর কর্মক্ষমতা যোগফলের সঙ্গে সমান এখন কি বলা হয়েছে যে তৃতীয় পাইপ দ্বিতীয় পাইপটি পুলটি ভর্তি করতে যত করতে যত সময় নেয় প্রথম পাইপটি অপেক্ষা পাঁচ ঘন্টা কম সময় নেয় এবং তৃতীয় অপেক্ষা চার ঘন্টা সময় বেশি নেয় আমি ধরে নিলাম তৃতীয় পাইপটি এক্স ঘন্টা সময় নেয় এখন তাহলে কি বলা হয়েছে তাহলে প্রথম দেখো এখানে কি করা হয়েছে প্রথম পাইপ অপেক্ষা পাঁচ ঘন্টা সময় নেয় এবং তৃতীয় পাইপ অপেক্ষা চার ঘন্টা বেশি সময় নেয় কোন পাইপটা কোন পাইপটা হলো প্রথম পাইপ অপেক্ষা পাঁচ ঘন্টা বেশি সময় চার ঘন্টা বেশি সময় নেয় তৃতীয় পাইপ অপেক্ষা চার ঘন্টা বেশি সময় নেয় দ্বিতীয় পাইপটি দ্বিতীয় পাইপটি পুলটি ভর্তি করতে প্রথম পাইপ অপেক্ষা পাঁচ ঘন্টা বেশি সময় নেয় অর্থাৎ এই দ্বিতীয় যে পাইপটা রয়েছে এটা হলো এই প্রথমটার থেকে পাঁচ ঘন্টা বেশি সময় নেয় এর থেকে এ যতটা সময় নিচ্ছে তার থেকে প্রথম পাইপ অপেক্ষা পাঁচ ঘন্টা কম সময় নেয় আবার যদি আমি বলি যে সি মানে তৃতীয় পাইপ এর অপেক্ষা পা চার ঘন্টা বেশি সময় নেয় এর থেকে আবার চার ঘন্টা বেশি সময় নেয় তার মানে আমি কি বলতে পারি যে এই পাইপটা বি পাইপটা আমাদের কত সময় নেয় এক্স এ সি যদি এক্স নেয় তাহলে এ কত সময় নেবে এক্স প্লাস ফোর ঘন্টা চার ঘন্টা তাই তো চার ঘন্টা বেশি সময় নেয় তাহলে এ পাইপটা কত সময় নেবে আমরা বলতে পারি এ পাইপটা কি এ এর এ যতটা সময় নিচ্ছে বি যতটা সময় নিচ্ছে তার থেকে কি হবে প্রথম পাইপ অপেক্ষা পাঁচ ঘন্টা কম সময় নিচ্ছে অর্থাৎ কি বি পাইপটি হলো প্রথম পাইপটি অপেক্ষা পাঁচ ঘন্টা সময় নেয় তার মানে কি উল্টো বলতে পারি আমরা যে এ পাইপটা বি পাইপের থেকে পাঁচ ঘন্টা বেশি সময় নেয় তাহলে এ কত সময় নেবে এক্স প্লাস ফোর তার থেকে আরও পাঁচ ঘন্টা বেশি সময় নেবে অর্থাৎ এটা সময় নিল এক্স প্লাস নাইন ঘন্টা নয় ঘন্টা বুঝতে পারেছ বলা হয়েছে যে এ পাইপটা অপেক্ষা বি পাইপটা পাঁচ ঘন্টা কম সময় নেয় তার মানে আমি উল্টো বলতে পারি যে বি যদি কথার কথা বি যদি আমাদের দশ ঘন্টা নেয় তাহলে এ কত ঘন্টা নেবে পনেরো ঘন্টা নেবে পাঁচ ঘন্টা বেশি সময় নেবে কারণ কি ওর থেকে এ যে পাঁচ ঘন্টা বেশি সময় নিয়েছে তার থেকে পাঁচ ঘন্টা কম মানে কত বি এটা অর্থাৎ দশ ঘন্টা এটার সঙ্গে সমান হবে বুঝতে পারলে তো কী বললাম বলা হচ্ছে যে বি পাইপ অপেক্ষা দেখো এই জায়গাটা অনেকের বুঝতে প্রবলেম হয় আমি কি বলা হয়েছে এইটা তো বুঝতে পেরেছি এ যদি সি যদি এক্স ঘন্টা নেয় তাহলে বি কতটা নেবে তার থেকে চার ঘন্টা বেশি তার থেকে আরও পাঁচ ঘন্টা বেশি কে নিচ্ছে এ নিচ্ছে কারণ কি আমি বলতে পারি যে বি যা নিচ্ছে তার থেকে এ হলো পাঁচ ঘন্টা বেশি সময় নেয় কারণ কি বি যদি দেখো এ থেকে পাঁচ ঘন্টা কম সময় নেওয়া যা বি যদি পাঁচ ঘন্টা কম সময় নেয় তার মানে উল্টো দিক দিয়ে বললে বিয়ের থেকে এ হলো পাঁচ ঘন্টা বেশি সময় নেয় তাহলে দেখো এই প্রশ্নটা কি আমাদের সেই রকম প্রশ্ন এলো না এর আগে আমরা তোমাদেরকে একটা প্রশ্ন শিখিয়েছিলাম যেখানে এক্সের ভ্যালু ইজ ইকাল টু রুট ওভার বার এক্সট্রা যেটা পড়ে থাকবে অর্থাৎ এখানে কত এটা ফোর আর এটা নাইন এটা ইন্টু ফোর ইন্টু নাইন ইজিক টু কত হয়ে যায় সিক্স এটা আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে ছ ঘন্টা এ তাহলে দেখেছো বিষয়টা যখন একবার বুঝে গেলে তারপরে অ্যান্সার করতে কত সময় লাগলো এক্স ইজুকল রুট ওভার ফোর ইন্টু নাইন অর্থাৎ এক্সট্রা যেটা রয়েছে এক্স প্লাস যেটা রয়েছে ফোর এটা আর কি এক্স প্লাস নাইন অর্থাৎ ফোর ইন্টু নাইন ইজুকল্টু কতগুলো সিক্স এক্সের ভ্যালু তাহলে আমরা কি বলতে পারি যে সরি এখানে এক্সের ভ্যালু তো চাইনি এখানে তো সি এর ভ্যালু চায়নি না এখানে কী চেয়েছে এখন প্রথম পাইপটির প্রয়োজনীয় সময় কত তাহলে আমি বলতে পারি সি পাইপটা কত সময় নেয় সি পাইপটা নেয় আমাদের সি পাইপ যেটা রয়েছে সি পাইপটা আমাদের নেয় হলো আমাদের ছ ঘন্টা তাহলে এ পাইপটা কত সময় নেবে এ পাইপটা নেবে ছয় যোগ নয় ইজুকল টু পনেরো ঘন্টা ঠিক আছে যদি বলা হতো বি পাইপটা কত নেবে ছয় যোগ চার ইজুকল টু দশ ঘন্টা হয়ে যেত বি পাইপটা ঠিক আছে যদি বলা হতো বলা হয়নি আর যদি জেনারেলি সি এর মানেই জিজ্ঞেস করে তোমাকে যদি এর মান জিজ্ঞেস করলো তাহলে ছয় প্লাস নয় ইজুকাল টু আমাদের কত হয়ে গেলো পনেরো ঘন্টা বি এর বললে ছয় প্লাস চার করে দিতে অ্যান্সার চলে আসতো বুঝতে পেরেছো প্রশ্ন কিন্তু দেখো একদম ইজি আমরা যেভাবে তোমাদেরকে করাচ্ছি যদি এইভাবে তোমরা করে থাকো এই ধরনের প্রশ্ন করতে তোমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে কোনো রকম প্রশ্ন কিন্তু কোনো প্রবলেম হবে না সেজন্য যেখানে আমরা চ্যাপ্টারটা তোমাদেরকে করিয়েছি সেখানে কিন্তু চ্যাপ্টারটা অবশ্যই দেখে মানে প্রত্যেকটা টাইপ আলাদা আলাদাভাবে আমাদের করানো রয়েছে এবং আর এস আগরবালির ইংলিশ বইটা থেকেও আমরা তোমাদেরকে এই প্রশ্নগুলো সমাধান কিন্তু করিয়েছি কি দেওয়া রয়েছে এটা আমাদের হোমওয়ার্ক হিসাবে আমি তোমাদেরকে আজকে দিচ্ছি আমাদের চব্বিশ নম্বর যেই প্রশ্নটা রয়েছে কি দেওয়া রয়েছে যে বারো বারো বালতি বারোটি বালতি জল দিয়ে একটি ট্যাঙ্ক ভর্তি হয় যখন প্রতিটি বালতির ধারণ ক্ষমতা তেরো দশমিক পাঁচ লিটার হয় যদি প্রতিটি বালতির ধারণ ক্ষমতা নয় লিটার হয় তখন একই ট্যাঙ্ক ভর্তি করতে কতগুলি বালতির প্রয়োজন হবে এটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিলাম প্রত্যেকে নিচে কিন্তু কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে দেখো কমেন্টে তোমরা অ্যান্সার জানাও তোমাদের ভালো লাগলেও তোমরা কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো কোথায় প্রবলেম হচ্ছে বা যদি প্রশ্নের অ্যান্সার করা সব কিছু ক্ষেত্রে তোমরা আমাদেরকে নিচে কমেন্টে জানাও আমরা তোমাদেরকে প্রতিটা কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করব আর আমাদের সাথে কিন্তু দেখো যারা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখতে চাও নিচে ডেস্ক্রিপশানে চলে যাবে সেখানে সমস্ত ভিডিওর লিঙ্কও তোমরা পেয়ে যাবে আর প্রতিটা প্রশ্ন আলাদা আলাদাভাবে তোমাদের দেখবে টাইম বসিয়ে প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা করা আছে ডাইরেক্ট সেই কোয়েশ্চানে তোমরা ক্লিক করে সেই প্রশ্নটাকে কিন্তু দেখতে পারবে তো চলো পরে প্রশ্ন পরের প্রশ্ন কী দেওয়া হয়েছে পি পাত্রের ধারণ ক্ষমতা কিউ পাত্রের ধারণ ক্ষমতা অপেক্ষা তিন গুণ একটি খালি ড্রাম পি দ্বারা ষাটবারে পূর্ণ হয় পি আর কিউ উভয় দ্বারা ড্রামটি পূর্ণ করতে কত কতবারে সেটি পূর্ণ হবে সেটা আমাদের বলা হয়েছে কি বলা হয়েছে একটা পি রয়েছে আর একটা রয়েছে কিউ এখন বলা হয়েছে পি পাত্রের ধারণ ক্ষমতা কিউ পাত্রের তিন গুণ অর্থাৎ কিউ যদি এক হয় পি কত হবে তিন গুণ অর্থাৎ কর্মক্ষমতা তার কেউ হবে তিন গুণ এখন বলা হয়েছে একটি খালি ড্রাম পি পাত্র দ্বারা ষাটবারে পূর্ণ হয় তাহলে পি পাত্র দ্বারা যদি কোনো একটা ড্রাম ষাটবারে পূর্ণ হয় তাহলে কিউ পাত্র দ্বারা এবং পি আর কি উভয় দ্বারা ড্রামটি পূর্ণ করতে কত সময় নেবে তাই তো তাহলে কি বলা হয়েছে পি পাত্র দ্বারা এইটাকে এইটা আমাদের কত সময় লাগছে তাহলে আমরা কী বলতে পারি তাদের কর্মক্ষমতার অনুপাত কিন্তু এখানে দিয়ে দিয়েছি যে এদের তাদের ক্যাপাসিটির অনুপাত এর হলো তিন ইউনিট হলে বি এর হলো সরি পি এর হলো তিন ইউনিট হলে কিউর হলো এক ইউনিট তাহলে দুজনের পি প্লাস কিউ দুজনের কত ইউনিট টোটাল কর্মক্ষমতা এর একে চার ইউনিট এখনও আমাদের প্রশ্ন বলা হয়েছে যে যদি একটা ড্রাম পি ষাটবারে পূর্ণ করে বারে পূর্ণ করে তার মানে এক একবারে কত ইউনিট করে পূর্ণ করে তিন ইউনিট করে তাহলে ষাট বারে কত তিন ইন্টু ষাট এত ইউনিট টোটাল আমাদের টোটাল ক্যাপাসিটি এত ইউনিটে আমাদের কি করবে সে পূর্ণ করবে সেই সেমটা যখন দুজনে করবে দুজনে মিলে এক এক মিনিটে কত অংশ করে তারা ই করবে এক একবারে চার ইউনিট করে পূর্ণ করবে তাহলে কতবার টোটাল সময় লাগবে আমি ধরে নিলাম এক্স বার সময় লাগবে তাহলে এক্সের মান কত হয়ে যাবে এখান থেকে যদি এটা কেটে দিই এটা পনেরো অর্থাৎ চার পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ বার এটা হবে অ্যান্সার অর্থাৎ সি আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পারলে বলা হয়েছে পি আর কিউ যখন দুজনেই মিলে দুটো ড্রাম রয়েছে পি এর কর্মক্ষমতা তিন ইউনিট আর এর কর্ম কিউর কর্মক্ষমতা হলো এক ইউনিট দুজনের হলো টোটাল কত চার ইউনিট কর্মক্ষমতা এবার তি এর কর্মক্ষমতা বা ধারণ ক্ষমতা যা কিছু বলো ঠিক আছে তাহলে পি যদি এক একবারে কত তিন ইউনিট করে ধারণ ক্ষমতা রয়েছে তাহলে ষাটবারে পূর্ণ করে মানে কি ষাটবারে টোটাল তিন ইন্টু ষাট একশো আশি ইউনিট সে পূর্ণ করে সেই সেম কাজটাই যখন দুজনে মিলে করবে অর্থাৎ দুজনে মিলে চার ইউনিট করে প্রতি ঘন্টায় করলে তাহলে প্রতিবারে করলে তাহলে কতবার লাগবে টোটাল ইন্টু বার তাহলে এক্সের ভ্যালু কত করতে পারবো আমরা এক্স ইজ টু ফর্টি ফাইভ বার অ্যান্সার চলে আসলো সি ঠিক আছে চলো পরে প্রশ্ন পরে প্রশ্ন আমরা দেখছি যে ছাব্বিশ নম্বর যে দুটি পাইপ এ এবং বি দ্বারা একটি ট্যাঙ্ক বারো মিনিট এবং পনেরো মিনিটে পূর্ণ হয় যদি দুটি পাইপ একসাথে খুলে এ পাইপটি তিন মিনিট তারপর বন্ধ করা হয় তবে বি একা ট্যাঙ্কটি ভরতে কত বেশি সময় নেবে কত বেশি সময় নেবে ঠিক আছে কি বলা হয়েছে দুটো পাইপ দুটো পাইপ রয়েছে এ আর বি দ্বারা একটা পাইপ রয়েছে আমাদের একটা পাইপ রয়েছে এ এ নেয় বারো মিনিট আর বি পাইপটা নেয় পনেরো মিনিট এবার তাহলে এই পর বারো আর পনেরো লসগু কত হয়ে যাবে বারো পনেরো ষাট তাহলে এগুলো পাঁচ ইউনিট করে প্রতি মিনিটে করে পূর্ণ করে আর হলো চার ইউনিট করে প্রতি মিনিটে পূর্ণ করে এখন বলা হয়েছে দুটো পাইপ একসাথে খুলে দিয়ে খুলে এ পাইপটি তিন মিনিট তারপর বন্ধ করা হয় দুটো পাইপকে একসাথে খুলে দেওয়া হলো তাহলে একসাথে খুলে দিলে তারা কত ইউনিট করে কাজ করবে দুজনে মিলে পাঁচ গুণ চার অর্থাৎ নয় ইউনিট করে প্রতি মিনিটে কাজ করবে তাহলে তিন মিনিটে কতটা টোটাল তিন নং সাতাশি ইউনিট কাজ করে ফেলবে আর বাকি থাকবে কত আর তেত্রিশ ইউনিট কাজ বাকি থাকবে এখন বলা হয়েছে বি একা ট্যাঙ্কটি ভরতে কত সময় বেশি সময় নেবে মানে কতটা সময় নেবে বি বাকি ট্যাঙ্কটা ভর্তি করতে তাহলে বি দেখো এক একবারে কতটা করে কত ইউনিট করে পূর্ণ করে এক একবারে চার ইউনিট করে তাহলে এক্সট্রা যে তেত্রিশ ইউনিট রয়েছে সেই তেত্রিশ ইউনিট পূর্ণ করতে সে কতটা সময় নেবে তেত্রিশ বাই চার এত মিনিট সে সময় নেবে তাই তো এত মিনিট সময় নেবে তাহলে তেত্রিশ বাই চার করলে আমাদের কত হয় চার সাতা আঠাশ চারাটা বত্রিশ অর্থাৎ আট চার চারাটা বত্রিশ পূর্ণ বত্রিশ মিনিট একের বত্রিশ পূর্ণ একের চার মিনিট ঠিক আছে এটা এটাই লিখে দাও অর্থাৎ আট মিনিট আট পূর্ণ একের চার মিনিট ঠিক আছে তাহলে একের চার মিনিটকে আমি আবার যদি সেকেন্ডে নিয়ে আসি তাহলে আমাদের অ্যান্সার কী চলে আসে আট মিনিট আর একের চার কী করলে ইন্টু ষাট দিয়ে গুণ করে দাও পনেরো অর্থাৎ আট মিনিট পনেরো সেকেন্ড এটা অ্যান্সার চলে আসলো অর্থাৎ ডি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে আসলো বুঝতে পারলে দুজনে মিলে ষাট ইউনিট পূর্ণ করে তার মধ্যে দিয়ে দুজন যখন একসাথে দুটো পাইপকে একসাথে চালানো হলো ট্যাঙ্ক তাহলে কী হলো তারা তিন মিনিটে সাতাশি ইউনিট পূর্ণ করে ফেললো সাতাশি ইউনিট যদি তিন মিনিটে পূর্ণ করে আর বাকি থাকছে আমাদের তেত্রিশ ইউনিট এই তেত্রিশ ইউনিট পূর্ণ করতে তাহলে তারা কতটা সময় নেবে এই বাকি তেত্রিশ ইউনিট পূর্ণ করতে এক এক মিনিটে বি কতটা সময় নেবে চার ইউনিট করে যেহেতু একে বন্ধ করে দেওয়া আছে তাহলে তেত্রিশ মিনিট পূর্ণ করতে কত সময় নেবে তেত্রিশ বাই চার অর্থাৎ আট মিনিট পনেরো সেকেন্ড এটা আমাদের অ্যান্সার চলে আসলো তো আশা করি ফ্রেন্ডস আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো এই প্রত্যেকটা প্রশ্ন আমরা যেটা হোমওয়ার্ক আজকে দিয়েছি চব্বিশ নম্বর প্রশ্ন এটার নিচে কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাও আর যদি কোনো রকম প্রবলেম হয় নিচে কমেন্টে আমাদের সাথে জানাও আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপটা আমাদের অবশ্যই যুক্ত হয় না আমাদের টেলিগ্রাম গ্রুপ নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এছাড়া হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকেও আমাদের সাথে যুক্ত হতে পারো সমস্ত পিডিএফ এবং তোমরা ভিডিও লিঙ্ক সেখানে কিন্তু পেয়ে যাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস